আমাকেই যেখানে কারাগারে মালির কাজ দেয়া হয়েছে সেখানে আমার তো ক্ষমতাই ছিল না যে আমি আবার কাউকে মেডিকেল সেন্টারে ঢুকাবো। আমি গতকাল থেকে আমার মানে ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্সদের মধ্যে প্রচুর সংখ্যক মানে আমার ওয়েল উইশার পাঠিয়েছে আমাকে একটা ভিডিও, তো শেষ পর্যন্ত দেখতে বাধ্য হয়েছি এবং আমি উল্লেখ করে দেওয়াতে দেখেছি যে সেখানে আসলেই আমার নাম বলা হয়েছে। তো আমি বলতে চাই যে আমি এই ভদ্রমহিলাকে কখনো দেখিনি। এটা হতেই পারে যেহেতু কারাগারে নারী কারাগারে অ্যারাউন্ড 1000 বন্দিনী থাকেন, তো নাই দেখতে পারি। তবে যে কথাটি উনি বলেছেন যে আমি তাকে মেডিকেলে সম্ভবত এই জাতীয় কিছু বলেছেন বোধ হয় যে আমি তাকে মেডিকেলে কাজ দিয়েছি, আসলে কাজ বন্টন সম্পূর্ণভাবে কারা কর্তৃপক্ষ করেন। যেমন আমি যখন কারাগারে ছিলাম তো তখন তো আমি আপনারা জানেন যে আমি বলেছি বহুবারই যে আমি 3টা নর্মাল ডেলিভারি কন্ডাক্ট করেছি, বিভিন্ন ধরনের কন্ট্রোভার্সিয়াল কেসে মেডিকেল সেন্টার থেকে আমাকে ডক্টরস কল দিলে আমি যেতাম এবং ওপিনিয়ন দিতাম অ্যাজ এ স্পেশালিস্ট। তো তারপরে উনি আমরা যখন পরামর্শ করতাম তখন আমি কিন্তু প্রেসক্রিপশন লিখতে পারতাম না, কারণ আমি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একজন বন্দি। আমি ওপিনিয়ন দিলে তখন ওই ডক্টর উনিই কিন্তু লিখতেন। তো এখানে কারো অন্য কোনো বন্দির প্রেসক্রিপশন লেখার কোনো সুযোগ নাই। আর আমি যখন পরে যখন সশ্রম কারাদণ্ড আমার হলো তখন অনেকেই ভেবেছিলেন আমাকে বুঝি মেডিকেলেই আমাকে মেডিকেল সেন্টারে আমাকে কাজ দেওয়া হবে, কিন্তু আমাকে কিন্তু মেডিকেল সেন্টারে কাজ অ্যাসাইন করা হয়নি, আমাকে কারা ফুল বাগানে মালির কাজ দেওয়া হয়েছে। তো এই আমাকেই যেখানে কারাগারে মালির কাজ দেওয়া হয়েছে সেখানে আমার তো ক্ষমতাই ছিল না যে আমি আবার কাউকে মেডিকেল সেন্টারে ঢুকাবো। তো এটা তো একেবারেই খুবই একটা অদ্ভুত কথা যে কথাটা একেবারে কোনোভাবেই কারাবিধান বা বাস্তবতার সাথে যায় না। তো কেন এই কথাটা উনি বলছেন, কেন বলেছেন, কি উদ্দেশ্য ওনার, এটা আমি বলতে পারবো না। তবে আমার কাছে ওনার বক্তব্য কিছুটা অসংলগ্ন মনে হয়েছে। তো আমি মনে করি যে ওনার একটু খতিয়ে দেখা দরকার, আইদার শি ইজ সাফারিং ফ্রম এনি সর্ট অফ মেন্টাল ডিসঅর্ডার অর নট, এবং তারপরেই তার বক্তব্যটা এভাবে করা এমফাসিস দেওয়া উচিত। ডোন্ট জাজ এ ডাক্তার বাই হিজ অর হার বাহ্যিক রূপ। হ্যাঁ, যেমন অনেকেই বলেন যে আমার ক্ষেত্রে আমি বলতে শুনেছি যে উনি এভাবে সাজেন বা উনি এভাবে চলেন, উনি কেন ডাক্তার? আসলে ডক্টর হচ্ছে জাজ করবেন তার লেভেল অফ নলেজ, তার প্রফেশনাল স্কিল, এমপ্যাথি অ্যান্ড সিম্প্যাথি টুয়ার্ডস দ্য পেশেন্টস। এবং ডক্টর আপনি যখন আমরা যখন অ্যাপ্রন ইজ এ ড্রেস, এটা আমরা কখন পড়ি? যখন উই আর ইন দ্য ক্লাসরুমস অথবা আমরা যখন পেশেন্ট অ্যাটেন্ড করছি ইন দ্য হসপিটালস অর ইন আওয়ার চেম্বার্স। অ্যাপ্রন কিন্তু কোনো টিভি সেন্টারে পড়ে যাওয়ার মতো পোশাক না, অথবা কোনো আমি নিউ মার্কেট কাঁচা বাজারে অ্যাপ্রন পরে গেলাম, এটা কিন্তু অ্যাপ্রনের অমর্যাদা। অ্যাপ্রনটা আমাদের কর্মক্ষেত্রে পরার পোশাক। তো এই জন্য আমি বারবার বলি ডক্টরকে কখনো তার পোশাক দিয়ে জাজ করবেন না, জাজ করবেন আমি যেগুলো বললাম সেটা দিয়ে। অনেকেই বলছেন যে এই ওয়ার্ডগুলো উনি কেন জানেন না। তো ইন্টেনসিভ কেয়ার ইউনিট বা হচ্ছে যেমন অপারেশন থিয়েটার, এই ওয়ার্ডগুলো কিন্তু যারা অনলাইনে বিচরণ করেন এমনি বেশিরভাগ মানুষই কিন্তু এগুলোর মিনিং জানেন। হ্যাঁ, এগুলো কিন্তু একেবারে ডাক্তাররাই যে ওয়ার্ডগুলো মিনিং জানেন তা কিন্তু না। তারপরে যেমন এইচও, হ্যাঁ এই শব্দটা, এটা কিন্তু থার্ড ইয়ারের স্টুডেন্টরা আমরা যখন হিস্ট্রি অফ প্রেজেন্টিং কমপ্লেন এইচও মানে হিস্ট্রি অফ প্রেজেন্টিং কমপ্লেন্স লিখি, এটা থার্ড ইয়ার স্টুডেন্টই জানে, তাকে কিন্তু ডাক্তার হতে হয় না। তো এগুলো দিয়ে কিন্তু সে ডাক্তার কি না ডাক্তার বিচার করা যাবে না। অবশ্যই MBBS-এর সার্টিফিকেট, তারপর যে ইউনিভার্সিটি যেমন আমাদের ঢাকা ইউনিভার্সিটির আমার যে সার্টিফিকেট আমরা পেয়েছি, তারপরে হচ্ছে ইন্টার্নশিপের সার্টিফিকেট, তারপরে প্র্যাকটিসিং ডক্টরের ক্ষেত্রে BMDC রেজিস্ট্রেশন, এগুলো দিয়ে বোঝা যাবে যে whether she is a doctor or not। আমার মনে হয় যে ওগুলোর উপর এমফেসিস দেওয়া উচিত, তার বক্তব্যে বা তার অ্যাপ্রন পরে উনি এসেছেন বক্তব্য দিতে তার উপরে না।